গুড ইভিনিং ফ্রম কলকাতা। 5:10 বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। এই হোটেলটায় আমরা খেলাম, পিয়ারে মোহন লাইন হোটেল। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। গুড ইভিনিং ফ্রম আমার বাড়ি। এখন বাজে প্রায় 4:30। আজকে হলো 4 সেপ্টেম্বর 2024। তোমরা ভাবছো এই বিকেলবেলা কেন আমি ব্লগ চালু করলাম, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি একটা বড় লং ট্রিপে যাচ্ছি। সে লং ট্রিপটা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেইল থেকে বুঝতেই পেরেছো। তো এখানে আমরা ফার্স্ট ডেটা লং ট্রিপের যে জার্নিটা করব সেটা করব হচ্ছে একদমই নাইট রাইড। তো আজকে মোটামুটি 7টার থেকে আর কি আমাদের রাইডটা চালু হবে। তো এখানে রাইডটা চালু হওয়ার নাইটের একটাই কারণ, বিহারে বা ঝাড়খণ্ডে কিছু রাস্তা আছে যেটা অনেক জ্যাম হয়। তো ওই সময়টা আর কি আমরা ভালো মতো ওই রাস্তাটা কভার যাতে করতে পারি। আর আমরা ইচ্ছা আছে কালকে কানপুর ঢোকার, বা আশেপাশে কোথাও যদি জায়গা পাই সেই জায়গাতে আর কি থেকে যাব। তো এটা প্ল্যান আছে। তো দেখা যাক কতদূর আমরা আগাতে পারি। তো আপাতত আপডেটটা এইটুকুনি দিলাম। তো চলো দেখতে থাকো, নতুন একটা ভিডিও আসতে চলে যায় তোমাদের জন্য। এত সুন্দর জায়গা, কোন জায়গাতে এক্স্যাক্টলি যাবো সেটা তো তোমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখতেই পাবে। তো আপাতত এইটুকুই কথা বলে রাখলাম, আর আমাদের সাথে থাকো। আর যারা চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভালো ভালো ভিডিও আসতে চলে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রম কলকাতা। তো এখন বাজে প্রায় 5:10, বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। গত বছরও লাদাখ গেছিলাম এরকমই সময়। তো এই বছরও এই সময়টাই আমি চুজ করলাম একটাই কারণে, গত বছর ওয়েদার খুব ভালো ছিল, তাই এই বছরও এই সময়টা ভালো লাগলো যে ঘুরে আসি। তো এই বছর একটু অন্যরকম আর কি অ্যাডভেঞ্চার আছে, তো সেটা দেখতেই পাবে। তো আপাতত বাড়ি থেকে বের হলাম, একটু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো এখানে আমি চলে যাবো হচ্ছে NH2 ধাবা, যেটা দিল্লি রোডে রয়েছে। কারণ আজকে একটু লেট হলো, একজনের সাথে দেখা করার কথা ছিল, সেইখানে যেতে গিয়ে একটুখানি লেট হলো। দেখা বলতে একটা জিনিস নেওয়ার ছিল। তো লেট হওয়ার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম, দেখতেই পাচ্ছ কত গাড়ি রয়েছে এই সময়টায়। আর এই সময়টা অফিস টাইম, তো ওর জন্য গাড়িটা একটু বেশিই থাকে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের চিরপরিচিত জায়গা, দক্ষিণেশ্বর ব্রিজ। ডান দিকে রেললাইন, বাঁ দিকে হচ্ছে জাতীয় সড়ক। তো গত বছর যখন লাদাখ থেকে ফিরেছিলাম এই রাস্তা দিয়েই আর কি বাড়ির দিকে গেছিলাম। তো আবার এই রাস্তা দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি লাদাখের উদ্দেশ্যে। তো এক্সাইটমেন্ট তো রয়েছেই, আর জ্যামও রয়েছে সামনে। মোটামুটি একটু আগে NH2 ধাবাতে এসে পৌঁছালাম, গাড়ির অনেক প্রেশার ছিল তোমরা তো দেখলে। মোটামুটি সব গাড়ি রেডি, এই যে সব রেডি হয়ে রয়েছে, দিয়েছে পিছনে NH2 ধাবা। অনেক দাদারা বন্ধুরা এসছে আর কি দেখা করার জন্য, তো ওদের সাথে কথা বলতে ওদের লেট হলো। আপাতত গাড়ি চলে এসছে, এবার বেরিয়ে যাবো, চলো দেখে নেব। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি প্রায় বর্ধমানের কাছাকাছি। এই আমরা NH2 উঠে গেলাম, এই সোজা রাস্তায় চলে যাচ্ছে বর্ধমান। বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আসানসোল, আসানসোল থেকে একদম বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ড। তো রাস্তা অসাধারণ করেছে, কিছুদিনের আগের ঘটনা এটা এই কারণে বললাম, পুরো রাস্তাটা ঝাঁচকচকে তৈরি হয়েছে, তাই আর কি ঘটনাটা বললাম। আর লাইটও বসিয়েছে, সুন্দর লাগছে। তো আপাতত এইটুকুই তোমাদের আপডেট দিয়ে রাখলাম। তো এখন এখান থেকে ইচ্ছা আছে বর্ধমান, বা বর্ধমানের পরে গিয়ে কোথাও একটা রাতে ডিনারটা করবো, করে তারপর বেরিয়ে যাব। তো চলো। এই হোটেলটায় আমরা খেলাম, পিয়ারে মোহন লাইন হোটেল। তো আপাতত রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এদিকে হচ্ছে কলকাতা, এদিকে হচ্ছে দিল্লি, এদিকে হচ্ছে কলকাতা। এদিক থেকে এসে এখানে ঢুকেছিলাম, খেলাম, বেরিয়ে যাবো এবার। চলো দেখতে থাকো। তো ওরা দেখতে দেখতে চিরকুন্ডা ব্রিজ ক্রস করছি। তো এই নদীটা যেটা রয়েছে এটা এখন অন্ধকার রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। তো জানি না তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো। আমরা জাস্ট এই ঝাড়খণ্ডে এন্টার করে গেলাম এই ব্রিজটা শেষ হওয়ার সাথে সাথে। তো বন্ধুরা সুপ্রভাত ফ্রম ঝাড়খণ্ড।
আর বিহার বর্ডার। তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:17, এখন ওয়েদারটা খুব ভালো, ভালো এই কারণে বলবো এখানে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে আর সাথে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি, আর সকালবেলার একটা ওয়েদার তো মনোরম থাকেই, তো সব মিলিয়ে হালকা হালকা ঠান্ডা আছে। কিন্তু ডাইভার্সন প্রচুর, প্রচুর পরিমাণে ডাইভার্সন। এই সোজা রাস্তাটা গিয়ে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ডাইভার্সন আমার চালু হয়ে গেল। তো মোটামুটি এই নিয়েই অনেকক্ষণ ধরে চলছি, প্রায় 1.5 ঘন্টা ধরে এইভাবেই চলছি। তো চলো দেখতে থাকো। বিহারে তো অনেকক্ষণ আগে ঢুকে গেছি, আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে ফল্গু নদীর ওপর দিয়ে গেছে। সেই ফল্গু নদীটা এখানে অল্প জল দেখা যাচ্ছে আর চর পড়ে আছে, আর ওই অদূরে একটু পাহাড় মতো দেখা যাচ্ছে। জানি না আমাদের গোপ্রোতে কতটা ভালো আসবে, গিয়ে যেতে থাকি, কারণ সামনে ব্রেকফাস্ট বা চা খাওয়ার একটা প্ল্যান আছে। তো কোথায় কী খাই সেটা দেখা যাক, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, হচ্ছে পুরি সবজি। পুরি সবজি এখন ঘড়িতে বাজে প্রায় 8:00। ঔরঙ্গাবাদে কিছুটা আগে এখানে ব্রেকফাস্টটা করছি, একটু চাও খেয়েছি। মোটামুটি চাটা বিশাল মিষ্টি ছিল, কিন্তু খেতে পারবো আপাতত এই খাবারটা খাই, খেয়ে তারপর তোমাদের সাথে মোটো ব্লগে ছেড়ে দেবে, এটা রিভিউ দেবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এইমাত্র খেয়ে আর কি বেরোলাম ব্রেকফাস্ট করে। তো ব্রেকফাস্টে কী খেলাম সেটা তো তোমাদের বললামই। তো পুরি সব পুরিগুলোর দাম 20 টাকা করে ছিল, পুরি সবজি একসাথে 1 প্লেট 4 পিসে 80 টাকা। তো যাই হোক, খেতে খুব যে ভালো ছিল তা না, খুব খারাপ তাও না, তো খিদের পেটে চলে যায়, মোটামুটি ঠিকই আছে। তো এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কোথায় যাব, কোথায় থাকবো সেগুলো তো তোমাদের পরে অবশ্যই জানাবো। তো আপাতত এইটুকু আপডেট দিয়ে রাখলাম, কারণ কালকে রাত 7:00 সময় আর কি বেরোনোর কথা থাকলেও মোটামুটি বেরোতে বেরোতে হয়ে গেছে প্রায় 8:10-15। তো তখন থেকেই মোটামুটি রাইড করে যাচ্ছি। তো আজকে সকাল 8:00 বেজে গেছে, এখন প্রায় 9:30, প্রায় 13 ঘন্টা হতে চললো রাইড করছি কন্টিনিউ বলতে মিডিলে মিডিলে খাওয়ার দাওয়ার খেয়েছি, চা খেয়েছি, একটু রেস্ট দিয়েছি, এই হচ্ছে এখন। তো চলো দেখতে থাকো, আগে যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এবং এটা একটা নতুন লাদাখ সিরিজ, আর কোথায় যাব, কি না করব, কি করব সবই তোমরা দেখতে পাবে। অবশ্যই ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো এই দিকটাতে ছোটো ছোটো কিছু পাহাড় দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি পাহাড় নয়, তবে টিলা টাইপের উঁচু হয়ে রয়েছে, এটা বিহারের মধ্যে পড়ছে। সামনে একটা ছোট্ট পাহাড় মতো রয়েছে এই সাইডটা, এই দিকটা পাহাড় মতো রয়েছে দেখতেই পাচ্ছ। তো তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এই পাশটাতেও ছোট্ট পাহাড় মতো আছে, আর সামনে একটা ছোট্ট মন্দিরও আছে। তো আপাতত বিহারের বুকেই রয়েছি, একটু পরে উত্তরপ্রদেশ ঢুকে যাব। এই হচ্ছে মন্দিরটা, এখানে রয়েছে মন্দিরটা, আর এই হচ্ছে পাথর কেটে মেইল থেকে রাস্তাটা বানানো হয়েছে। এই যে পিছনের দৃশ্যটা এত সুন্দর। বন্ধুরা, কালকে রাত্রিবেলা বাড়ির থেকে বেরিয়ে এখন অবধি মোটামুটি প্রায় আমি 600 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। তো এখন ঘড়িতে প্রায় বাজে 12টা ভুল বললাম, 11:30। তো এখন আমি ঠিক করেছি প্রথম এলাহাবাদ যাব। তো এলাহাবাদ থেকে হয়তো আমরা কানপুরের দিকে বেরিয়ে যেতে পারি। তো মোটামুটি কানপুর
এখান থেকে এখনও প্রায় 350 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো 350 কিলোমিটার রাস্তা সন্ধ্যা 6টার মধ্যে আর কি দেখাচ্ছে, 6টা থেকে 7টার মধ্যে আর কি দেখাচ্ছে। তো আশা করছি সেই টাইমের মধ্যে পৌঁছে যাব। তো বন্ধুরা, যেতে যেতে গঙ্গা দেখতে পেলাম। এ হচ্ছে গঙ্গা নদী, এটার দিকেও রয়েছে গঙ্গা নদী, এটা হচ্ছে এলাহাবাদের গঙ্গা। সামনেই আমরা চলে এসেছি প্রয়াগরাজ, যেটা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল। তো এখন এই গঙ্গার ওপর দিয়ে আমি যাচ্ছি এবং ওয়েদারটাও খুব একটা ভালো নয়, মেঘ মেঘ ভাব চারিদিকে। তো এ হচ্ছে গঙ্গার আশেপাশের তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যে অনেক বড় বড় বাড়ি বা বিল্ডিং তৈরি হয়েছে, গাছপালাও কিছু আছে এই পাশেও। তাই তো আপাতত প্রয়াগরাজ থেকে বেরিয়ে কানপুরের দিকে যাব। তো বন্ধুরা, আকাশটা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছে। কিন্তু সামনের দিকে বৃষ্টি হচ্ছে শুনলাম। তো বৃষ্টি যেহেতু হচ্ছে, এখনও কিলোমিটার প্রায় 280 মতো বাকি। আপাতত অনেকদা সামনে দাঁড়িয়ে আছে, তো ওখানে যাই, গিয়ে তারপরে কি ডিসিশন হয় তারপরে তোমাদের জানাতে পারবো। বন্ধুরা, শেষ তোমাদের সাথে যখন কথা হয়েছিল বৃষ্টির আগের মুহূর্ততে কথা হয়েছিল, তো আপাতত আমি কানপুর থেকে ঠিক 200 কিলোমিটার আগে আর কি স্টে করে গেছি। তো এই হচ্ছে গাড়ি ঠিক নয়, ওটা হচ্ছে লরি যাচ্ছে। তো ওই লরিটা যেটা গেল, এটা হচ্ছে কানপুর বাইপাস, যেটা প্রয়াগরাজ থেকে একদম কানপুর যাচ্ছে। এই যে গাড়ি আসছে, এটা হচ্ছে টোটাল বাইপাসটা। ঠিক বাইপাসের পাশ থেকে একটা ছোট্ট একটা রাস্তা গেছে, আমরা ঠিক এই বাইপাস থেকে এই ভেতরে ঢুকেছি। এই হচ্ছে হোটেলের ব্যালকনি। তো এখানে আর কি আজকে রাতটা স্টে করে গেছি, কারণ আগে যাইনি, কারণ অনেক বৃষ্টি হচ্ছে সামনে শুনলাম। তো ওই কারণে আর কি আমি সামনের দিকে আগানোর মতো রিস্ক নিইনি। তো কালকে এখান থেকে আগ্রা যাওয়ার কথা আছে। চোখ দুটো দেখে তো তোমরা বুঝতেই পারছো অনেক ঘুম, কারণ কালকে রাত্রেবেলা আমরা রাইডটা স্টার্ট করেছি। তো কালকে ইচ্ছা আছে এখান থেকে আগ্রা যাবো। আপাতত দেখতে থাকো, তার সাথে থাকো, এবং এখনই গুড নাইট করছি না, কারণ তোমাদের রুমের ভেতরটাও দেখাবো, রাত্রেবেলা কী ডিনার করছি সেটা দেখিয়ে তোমাদের গুড নাইট জানিয়ে দেবো, আবার কালকে ব্লগটা চালু করবো। তো আপাতত আমাদের সাথে থাকো। এগুলো মিক্সড সবজি, মিট ভেজ, রুটি, পেঁয়াজ আর হচ্ছে পনির বাটার মশলা। তো বন্ধুরা, একটু আগে খাবারটা খেলাম, খুব একটা ভালো লাগেনি, তোমরা দেখলেই কী খেলাম, রুটি, পনির বাটার মশলা। পনির বাটার মশলা তো পনির তো কিছু ছিলই, মানে পনির ছিল, বাটারটা ছিল না, মশলা ছিল ওই আর কি যেরকম হয়। আর আমি একটা মিস ভেজ নিয়েছিলাম, সেটা তো তোমাদের বলেছিলাম, ওটাও মোটামুটি। তো যাই হোক, প্রথম দিনের খাবারটা খুব একটা সুখকর হলো না। তো এই হচ্ছে মনিদা রয়েছে। তো মনিদা, খাবারটা তোমার কেমন লাগলো? খাবার না, খাবারটা টেস্ট ছিল না কোনো, কিন্তু একটা জিনিস বলতে পারি, এই খাবারটা খেয়ে কারোর পেট খারাপ হবে না। এটা ঠিক, পেট খারাপ হবে না। হ্যাঁ, রিচ নয়, নরমাল একটু কিন্তু টেস্ট যেটা করতে হয় সেই টেস্টটা তৈরি করতে পারে খাবারের। যাই হোক, বাইরে আসলে সব রকম মানি গুছিয়ে আমাদের চলতে হয়। তো রুম তো তোমরা দেখলে, এই হচ্ছে আমাদের বেড, দুটো বেড, এত বড় আর কি জায়গা। এই যে আমি পুরো ফুটবল খেলার মাঠ রেডি আছে, ফুটবল না ক্রিকেট খেলতে পারবে। তো আমাদের সন্তানটা শুয়ে আছে, সেটা দেখো, সব জিনিসপত্র বৃষ্টি দিনে এগুলো শুয়ে আছে। একটু এপাশে এসো, এগুলো দেখাও, সব চলো, আজকের দিনের মতো ভিডিও এখানেই এন্ড করলাম। চলো, টাটা, গুড নাইট।